আসসালামু আলাইকুম, আমি রাসেল মোশাররফ। আইটিমেক্স চ্যানেলে আপনাদের স্বাগত। যারা ইউটিউবে নতুন কাজ করছেন, একেবারেই নতুন, যেমন ধরেন এখানে যে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে, যারা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইবার একদম কম থাকে। এটা অন্য আরেকজনের একটি চ্যানেল, আমি সেটি দিয়ে আপনাদের শেখাচ্ছি বিষয়টি। ওই সাবস্ক্রাইবারের বাটনটি, এখানে সাবস্ক্রাইবার লেখা আসবে না, ঠিক আছে? এটাকে আপনি হাইড করবেন, কিন্তু এটা কীভাবে হাইড করবেন এটা যদি জানতে চান বা শিখতে চান, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আপনি এটা মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন, ঠিক আছে? তো আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। আপনারা এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন, ঠিক আছে? ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর ওকে, ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনি স্ক্রলিং করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন লেখা রয়েছে সেটিংস, ওকে? তো আসলে যারা নতুন তারা কিন্তু আসলে বুঝেন না এটা কোন জায়গায় আছে বা কিভাবে আছে, ঠিক আছে? তো আমরা এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখন আপনি কোনটাতে যাবেন বা কিভাবে আপনি করবেন, আপনার না জানলে কিন্তু অনেক সমস্যা, আর জানলে কোনো সমস্যা নেই, একদম ইজি করতে পারবেন। তো আপনি এখানে চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে? চ্যানেল ক্লিক করার পর দেখেন এখানে আরও নতুন অপশন চলে এসেছে। এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন এখানে অনেকগুলি অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আসলে এখন কোনটাতে দিবেন বা কিভাবে কি করবেন, সে কিন্তু যারা নতুন তাদের জন্য মনে হয় যে এটা একটি মানে লজ্জাজনক বিষয় যে আমার এত কম সাবস্ক্রাইবার, এটা দেখাবো, এটাকে আমি একটু হাইড করে রাখি, ঠিক আছে? তো এই জন্য মূলত এইটা মানে ভিডিওটি করা। তো এটা যদি একটু করতে চান তো এখান থেকে দেখেন লেখা রয়েছে ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল, ওকে? এখানে যে টিক মার্কটি দেওয়া রয়েছে, ঠিক আছে, ওই টিক মার্কটি উঠিয়ে দিতে হবে। আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন সেটিংসে, তারপর এখান থেকে আপনার চ্যানেলে যাব। চ্যানেল যাওয়ার পর সরাসরি চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর মাউস থেকে স্ক্রলিং করে একটু নিচে দিয়ে চলে যাবেন। তারপর নিচে দেখেন লেখা রয়েছে, তো দেখেন এখানে লেখা রয়েছে সাবস্ক্রাইবার কাউন্ট, ঠিক আছে, কতগুলি সাবস্ক্রাইবার কাউন্ট হলো, এবং নিচে লেখা রয়েছে ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল। আপনি যখন এখানে টিক মার্কটি উঠিয়ে সেভ দিবেন, সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চ্যানেলের, আমি আপনাদের দেখাচ্ছি, ওই ব্রাউজার এই জন্য ওপেন করে রেখেছি, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যখন এখানে রিলোড দেবো, রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার যে অপশনটি, যেটি কাউন্ট হয়েছিল, সেটি কিন্তু এখান থেকে উঠে গেছে। তো এটি কিন্তু আসলে ভেরি সিম্পল। যাদের চ্যানেল নতুন এবং যারা ইউটিউব নতুন কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি। অডিয়েন্স মনে করবে যে আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, আপনার চ্যানেলটা কি নতুন না পুরাতন, হ্যাঁ সাবস্ক্রাইবার কত, এটা কিন্তু আসলে একটা ধাঁধার মাঝে পড়ে যাবে। আমি আশা করবো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।